আসসালামু আলাইকুম মাস্টার স্যার, কেমন আছেন? ভালো তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ওই যে গত পরশু রাতে আপনাকে ফোন করেছিল, ভুলে গেছেন? ফোন তো ভাই কতজনই করে, কতজনটা মনে রাখা সম্ভব বলে? আপনি কি মনে রাখতে পারবেন? ও আচ্ছা, আপনি গত পরশু ফোন দিয়েছিলেন না? আপনি বাংলা মিয়া না? আসুন আসুন আসুন, বাংলা মিয়া ভিতরে এসে বসুন। রসুন রসুন কি হবে স্যার? রসুনের অনেক উপকারিতা আছে। আপনি কি হার্টের রোগী স্যার? হার্টের জন্য রসুন খুব উপকারী। আরে না ভাই, আমি আপনাকে রসুনের কথা কখন বললাম? আমি আপনাকে বললাম বসুন, মানে সিট ডাউন। ও আচ্ছা মাস্টার স্যার, এবার বুঝলাম, আপনাকে ধন্যবাদ। এক মিনিট ভাই, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, ইন্স্যুরেন্স অফিস থেকে বলছেন? ও আসবো কি অফিসে? আচ্ছা, আমি ঠিক সময় পৌঁছে যাবো। মাস্টার স্যার, আপনি কি ডায়াবেটিকের রুগী? আপনি ইন্স্যুরেন্স নেন, ফোনের মধ্যে কইলেন যে। না রে ভাই, আমি বললাম ইন্স্যুরেন্স, আর আপনি শুনলেন ইনসুলিন। ও মাই গড, একটা কানে কম শোনে। আচ্ছা বাংলা ভাই, কি জন্য এসেছেন এবার বলেন তো। হারিয়াপ আমি তো জীবনেও হারিয়াপ খাইনি, কোনোদিন চোখেও দেখিনি। সেভেন আপ আমার খুব পছন্দ মাস্টার সাহেব, আমি সেভেন আপ খাই। লোকটা কানে কোনো সমস্যা নাকি? উফ, কি বিপদে পড়লাম। আচ্ছা ভাই, আপনাকে আমি সেভেন আপের কথা কখন বললাম? আমি তো বললাম হারিয়াপ, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। এই দেখেন আমার ছেলে সমাজ, ও ক্লাস ফোরে পড়ে। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, ওকে আপনার কাছে প্রাইভেট পড়াতে চাই, যত টাকা চান তাই দেব, বাড়িতে যাই পড়াতে হবে স্যার। কত টাকা নেবেন স্যার? আপনার ছেলে মানে সমাজ কোন সাবজেক্ট পড়তে চাই? সমাজ ইংলিশ ম্যাডামে পড়ে স্যার, ও ইংরাজি খুব ভালো, কিন্তু কথা হলো ও বাংলা ভালো পারে না স্যার, ওকে বাংলা পড়াতে হবে। ছেলে আমার ইংরেজি পড়তে পড়তে পাগল হয়ে গেছে মাস্টার স্যার, অত বড় ছেলে হয়ে গেছে, লাজ লজ্জা কিছুই নাই, ইংরাজি কী সব বলে, আমি লজ্জাই বাঁচিনি, ওর মা তো লজ্জায় মুখ দেখাতে পারছে না। কেন কেন, কী হয়েছে সমাজের, ও কী বলেছে? মেলা কিছু হয়েছে স্যার, ওসব কথা আপনার বলা যায় না, মুখেও আনা যায় না, ইংরাজি পড়তে পড়তে ওর মাথা ঠিক নাই। ও গা ওর মা বলিছে টেল মি চুটকি মাদার মাদার পুটকি, সি 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 সি, লজ্জাই পাচ্ছি না। তাই আমি ভাবছি ওকে ইংলিশ ম্যাডামে আর পড়াবো না, ঠিক করিনি স্যার? না না, এটা একদম ঠিক না, সমাজ নিশ্চয়ই ইংরেজিতে ভালো, ওকে ইংলিশ মিডিয়ামেই পড়াবেন, ও হয়তো বাংলাতেও ভালো, সেটা আপনারা বুঝতে পারেননি। সমাজ আপনাদের বলেছে যে টেল মি চুটকি মানে হচ্ছে, এর বাংলা অর্থ বোঝায় যে আমাকে কিছু কৌতুক শোনাও। আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে যে মাদার মাদার পুটকি মানে হচ্ছে, এখানে সে তার মাকে উদ্দেশ্য করে বলেছে যে মা এই চাবিটা তুমি রাখো, কি মানে চাবি আর পুট মানে রাখো, সে উদ্দেশ্য করে সে এই কথাটা বলেছে। তাহলে নিশ্চয়ই ওর ইংলিশটা ভালো আছে, ইংলিশের বেসটা ভালো। তাহলে আপনারা এই কথা শুনে কেন ওকে ইংলিশ মিডিয়াম থেকে বের করে দিতে চাচ্ছেন? এটা মোটেও ঠিক না। হ মাস্টার সাহেব, এবার বুঝলো, আপনি বুঝাই বললেন তাই বুঝলো। তাহলে আপনারা কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন যে ওকে ইংলিশ মিডিয়াম থেকে বের করে আনতে হবে? ও তো ইংলিশ অনেক ভালো পারে, ওকে ইংলিশ মিডিয়ামেই পড়াবেন। কী বলবো মাস্টার সাহেব, ছেলের কথাটা পাড়ার মধ্যে ভাইরাস হয়ে গেছে। আরে ভাই, ওইটা ভাইরাস হবে না, ওইটা হবে ভাইরাল, মানে ছড়িয়ে পড়া। আপনার ছেলে যেটা বলেছে ওইটা পাড়ার মধ্যে ছড়িয়ে পড়েছে, ওই কারণে ওটা আর কি ভাইরাল হয়ে গেছে। এটা আপনি বুঝতে ভুল করেছেন, এটা ভাইরাস না, এটা ভাইরাল হবে। তো আজকে উঠনো স্যার, আসসালামু আলাইকুম। লা লা লা।